চলো গুড মর্নিং ওয়েলকাম টু ওটিএস গুড মর্নিং এভরিওয়ান অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা জলদি করে কমেন্ট করে জানাও অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা না জলদি করে কমেন্ট করে জানাও চলো চলো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাও চলো গুড মর্নিং সুপ্রভাত সকলকে তাহলে আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো কারেন্ট এর কিছু কোশ্চেন এ বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যাভেলেবেল এখনও আছে তোমরা চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো চলো শুরু করতে চলেছি আজকে তোমাদের কারেন্ট এর কিছু কোশ্চেন যেগুলো পারবে আনসার করবে যেগুলো পারবে সকালে আনসার করার চেষ্টা করবে বাকি আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দেব চর্চা করে দেবো তো চলো স্টার্ট করা যাক আজকের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বোর্ডের উপর ফার্স্ট কোশ্চেন তোমাদের লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ টেকনোলজি ফর ওমেন এল টি ডব্লিউ হুইচ ওয়াজ রিসেন্টলি ইন নিউজ ফর লঞ্চিং ইটস ন্যানো স্যাটেলাইট কল্ড উই স্যাট ইস লোকেটেড

এই যে থিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম কার রাজধানী কেরালার রাজধানী কেরালার রাজধানী আর আমাদের এখানে আছে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ টেকনোলজি ফর ওমেন যেখান থেকে একটা ন্যানো স্যাটেলাইট ছাড়া হয়েছে নাম উইস্যাট নাম উইসেট দেখো on january 1st 2024 nano satellite called we Women engineered engineer satellite was launched by we or that Umen engineer satellite was launched by student of lal bahadur sasti institute of technology for women in thiruvananthapuram or that kerala raidhani the satellite was launched as secondary payload absorbed অ্যান্ড ইন্ডিয়ান পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো দ্বারা এটাকে লঞ্চ করা লঞ্চ করা হয়েছে স্পেসিফিক্যালি দ্য পোলার স্যাটেলাইট স্যাটেলাইট দু ধরনের হয় একটা পোলার স্যাটেলাইট আর একটা জিও সিনকাইন একটা জিও স্যাটেলাইট তো এই পোলার স্যাটেলাইট সান হয় একটা আর জিও স্যাটেলাইট দুটো হয় পোলার স্যাটেলাইট স্পেসিফিক্যালি দ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল সি ফিফটি এইট এক্স পি ও স্যাট মিশন এটার দ্বারা ছাড়া হয়েছে দ্য মিশন অ্যানাউন্সমেন্ট অফ সাকসেস ওয়াজ মেড ফর্ম সতীশ ধান ইন্ডিয়ান স্যাটেলাইট সতীশ ধান স্পেস সেন্টার সি হরিকটার সতীশ ধান স্পেস সেন্টার থেকে ছাড়া হয় যেখান থেকে ছাড়া হয় রকেটগুলো সতীশ ধা ধান স্পেস সেন্টার যেটা আছে আমাদের সি হরিকোটায় উই স্যাট ইজ ওয়ান পয়েন্ট ফোর কেজি স্যাটেলাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ ইন্টায়ারলি বাই উমেন মেকিং ইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট মেকিং ইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট উইথ দিস ডিসংশন দ্য পারট রেডিয়েশন্ট আলট্রাভায়োলেট রেডিয়েশন এর ইম্প্যাক্ট স্টাডি করার জন্য ছাড়া হয়েছে প্রথম মহিলাদের দ্বারা নির্মিত উইসাইট হলো একটা স্যাটেলাইট যেটা নির্মিত হয়েছে কোথায় তিরুবনন্তপুরমে আর যেটা ছাড়া হয়েছে সি হরিকটা থেকে দ্য স্যাটেলাইট প্রজেক্ট ওয়াজ লেড বাই লিজি আব্রাহাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হুইজ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর্ম ইসরো দরকার নেই মনে রাখবে উইসেট উইসেট হলো ভারতের প্রথম মহিলাদের তৈরি করা একমাত্র একটা স্বতন্ত্র স্যাটেলাইট যেটা আল্ট্রাভায়োলেট রে তার ইম্প্যাক্টের তার ইম্প্যাক্ট বোঝানোর জন্য বোঝার জন্য ছাড়া হয়েছে এটা একটা পোলার স্যাটেলাইট আর এটা একটা নানো স্যাটেলাইট ছাড়া হয়েছে তিরুবনন্তপুরম থেকে ছাড়া হয়েছে সিহরিকটা থেকে তৈরি হয়েছে তিরুবনন্তপুরমে তৈরি হয়েছে তিরুবন্তপুরমে লঞ্জিয়া সৌরা লঞ্জিয়া সৌরা মনে রাখবে ইম্পর্টেন্ট লানজিয়া সৌরা পেন্টিং হুইজ রিসেন্টলি জিআই জিআইটেক বিলং টু হুইজ স্টেট লাঞ্জিয়া সৌরা পেন্টিং জিআইটেক পেয়েছে রিসেন্টলি কোন দেশ কোন রাজ্য থেকে বিলং করে ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ঝাড়খণ্ড বিহার ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ঝাড়খণ্ড বিহার লঞ্জি সুরা পেন্টিং কোন রাজ্য থেকে বিলং করে মধুবনী পেন্ডিং আমরা জানি বিহার থেকে বিলং করে মধুবনী পেন্ডিং এর কোশ্চেন পরীক্ষায় আসে সেরকম লঞ্জিয়া সৌরাট একটা নতুন এসছে এবারে সেইটা কোথা থেকে হয়েছে চলো চলো আনসার করো শ্রেয়াশিস ঝাড়খন্ড বলছো চলো ঝাড়খন্ড বলছো এটা উড়িষ্যা হবে এটা হবে উড়িষ্যা উড়িষ্যা থেকে লাঞ্জিয়া সৌরা যে টেম্পেল সেটাকে যে আমাদের লাঞ্জিয়া সৌরা পেন্টিং সেটা জিআই ট্যাগ পেয়েছে উড়িষ্যা থেকে লাঞ্জিয়া সৌরা যেটা সেটা ট্যাগ আমাদের পেয়েছে দেখো লাঞ্জিয়া সৌরা পেন্টিং অলসো অ্যাস একন বা ইডিটাল নামে পরিচিত লাঞ্জিয়া সৌরা পেন্টিং এই পেন্টিংটা একন বা ইডিটালস নামে পরিচিত আর ইউনিক স্টাইল অফ ওয়াল মুরাল আর্ট ইউনিক টাইপ অফ ওয়ার্ল্ড মুরাল আর্ট দরকার নেই ইন উড়িষ্যা দেয়ালে আঁকা হয় এই ছবিটা দ্য আর্ট ফর্ম বিলংস টু দা লঞ্জিয়া সৌরা কমিউনিটি এখানে লঞ্জিয়া সৌরা নামে কমিউনিটি আছে তারা এটাকে আঁকে ফলে এই নামটাও হয়েছে লঞ্জিয়া সৌরা এ পি ভি টিজি লার্জলি রিসাইডিং ইন দ্য রায়গাড়া ডিস্ট্রিক্ট দিস পেন্টিং আর দ্য ফর্ম অফ এক্সটেরিয়র মুরালস পেন্টেড অন দ্য মার্ট ওয়ালস অফ হোম মাটির দেয়াল এটাকে আঁকা হয় যেমনভাবে আমরা যদি কোনো উপজাতি পাড়ায় যাই বা সাঁওতাল পাড়ায় যাই তাহলে দেখতে পাবো আমরা মাটির উপর নকশা করা বিভিন্ন রকম চিত্র আঁকা আছে সেইভাবে ওখানেও আঁকা হয় হোয়াইট পেন্টিং ফিকার ওভার ক্রিমসন মেরন ব্যাকগ্রাউন্ড ইট ইস বিলিভ দ্যাট দ্য লঞ্জিয়া সৌরা পেন্ট দেয়ার ওয়ালস অ্যান্ড আইডিয়াল আর্ট ওয়ার্ক টু শো গ্র্যাটিটিউড টু দেয়ার ডেইটিস অ্যান্ড and and the well অ্যান্ড অলসো ফর দ্য ওয়েলবিং অফ দেয়ার কমিউনিটি affection দ্য লাভ অ্যান্ড tribes for দ্য the ফিউচার সাবজেক্ট লাইক ট্রাইবেল হিউম্যান্স ট্রিজ অ্যানিম্যালস birds, দ্য সান অ্যান্ড দ্য মুন তাহলে এখানে লঞ্জিয়া সোরা যে পেন্টিংটা আছে সেটা প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর ছবি আঁকে তারা তাদের অ্যানসেস্টার দেখে তারা তাদের গড দেখে শ্রদ্ধা জানিয়ে মাটির দেয়ালে এঁকে থাকে তো হলো আমাদের আমাদের এটা ওড়িশায় অবস্থিত লঞ্জিয়া পেন্টিং লঞ্জিয়া সৌরা পেন্টিং কুইস স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চ অ্যান অ্যাপ বেসড ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস কল বায়ু অ্যাপ বেস ইলেকট্রিক বাইক ট্যাক্সি ইলেকট্রিক বাইক ট্যাক্সি অর্থাৎ বাইককে ট্যাক্সির মতো করে ব্যবহার করা হয় ইলেকট্রিক বাইক ট্যাক্সি কোন স্টেটেটা লঞ্চ করেছে ঝাড়খন্ড আসাম ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড আসাম ওয়েস্ট বেঙ্গল ওড়িশা বায়ু ট্যাক্সিটা লঞ্চ করেছে কে আসাম বায়ু ট্যাক্সি লঞ্চ করেছে আসাম আমরা দেখব আসাম গভর্নমেন্ট হাজ লঞ্চ বায়ু

আমাদের অ্যাপ বেস ইলেকট্রিক বাইক ট্যাক্সিটা চালু করেছেন বায়ু নামে বায়ু নামে অ্যাপ বেসড ইলেকট্রিক ট্যাক্সি যেটা চালু করা হয়েছে আসামে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টেট দ্বারা এটা মনিটর করা হয় এটাকে আসাম স্টেট দ্বারা বায়ু বলে একটা ট্যাক্সি চলো সুমন রাইট আনসার দিয়েছ চলো নেক্সট রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি ফর দ্য এক্সপ্লোরেশন অ্যান্ড মাইনিং অব লিথিয়াম লিথিয়াম তোলার জন্য কোন দেশের সঙ্গে ইন্ডিয়া স্বাক্ষর করেছে বা মৌ স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া রাশিয়া ইরান আর্জেন্টিনা অস্ট্রেলিয়া রাশিয়া ইরান অ্যান্ড আর্জেন্টিনা কোন দেশের সাথে করেছে ইন্ডিয়া মৌ স্বাক্ষর করেছে লিথিয়াম একটা গুরুত্বপূর্ণ উপাদান ইলেকট্রিক ব্যাটারির জন্য লিথিয়াম ইলেকট্রিক ব্যাটারির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান তো এই লিথিয়াম ব্যাটারিটা বা লিথিয়াম খনিটা তোলার জন্য কোন দেশের সঙ্গে ইন্ডিয়া সাইন করেছে মৌ আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে ইন্ডিয়া সাইন করেছে মৌ লিথিয়াম সংগ্রহ করার জন্য মাইন করার জন্য দেখবো আমরা ইন্ডিয়া হ্যাজ সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ আর্জেন্টিনা ফর দ্য এক্সপ্লোরেশন অ্যান্ড মাইনিং অফ লিথিয়াম দ্য এগ্রিমেন্ট ইজ বিটুইন ইন্ডিয়া স্টেট ওন কোম্পানি কাঞ্জি বিদেশ ইন্ডিয়া লিমিটেড एंड देट रान एंटरप्राइजेस कैटामी आर्जेंटिनार कम्पानी कईमेन एसि दिमेंट इज ओवेंटी फोर मिलियन द एग्रीमेंट ग्रैंड कभी एक्सक्लुसिव रईट टू एक्सप्लोर फाइव लिथियम

লিথিয়াম এক্সপ্লোরেশন করছে লিথিয়ামের গুরুত্ব খুব বেশি এই জন্য আর এই জন্য এটা ইম্পর্টেন্ট যে লিথিয়ামের চুক্তি কার সঙ্গে হয়েছে কোন দেশের সঙ্গে ভারতের আর্জেন্টিনার সাথে হয়েছে লিথিয়ামের চুক্তি চলো নেক্সট হুইজ মোবাইল অ্যাপ রিসেন্টলি লঞ্চ বাই দ্য আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের আবহাওয়া বিভাগ প্রোভাইডস ইন্টিগ্রেটেড জিআইএস বেসড সার্ভিস ফর অল ওয়েদার রিলেটেড ইনফরমেশন তো গুগাল ইনফর্মেশন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিএস বেস্ট সার্ভিস ফর অল ওয়েদার রিলেটেড ইনফরমেশন ওয়েদার রিলেটেড ইনফরমেশানের জন্য একটা আই এমডির স্যাটেলাইট ছাড়া হয়েছে সেটার নাম কি মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপ ছাড়া হয়েছে আইএমডি থেকে সেই অ্যাপটার নাম কি মনসুন মৌসম অ্যাকুরেট ওয়েদার বা রাডার স্কোপ কোন অ্যাপটা রিসেন্টলি দেয়া হয়েছে ওয়েদারকে ফলো করার জন্য আমাদের আইএমডি দ্বারা আইএমডি দ্বারা কোন অ্যাপটাকে চালু করা হয়েছে এটা হবে मौसम মৌসম অ্যাপকে চালু করা হয়েছে ওয়েদারকে আমাদের ওয়েদারকে জানার জন্য ওয়েদারকে লক্ষ্য রাখার জন্য আমাদের আইএমডি দ্বারা ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা मौसम অ্যাপকে দেয়া হয়েছে ঠিক আছে চলো मौसम অ্যাপ মনে রাখবে मौसम অ্যাপ চলো এখানে কি আছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি লঞ্চ মৌসম অ্যান্ড ইন্টিগ্রেটেড জিআইএস বেসড মোবাইল অ্যাপ অফারিং ওয়েদার সার্ভিস এস আওয়ারলি ফোরকাস্ট ঘন্টায় ঘন্টায় ফোরকাস্ট জানাবে রেইনফল হিউমিডিটি সানরাইজ সানসেট মুনরাইজ মুনসেট রেইন অ্যালার্ট লাইটেনিং অ্যালার্ট সাইক্লোন অ্যালার্ট অ্যান্ড মোর অ্যাপ সাপোর্ট টুয়েলভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইন্ট্রোডিউস মৌসম গ্রাম

হারহার মৌসম হর ঘর মৌসুম বলে একটা ট্যাগলাইনও দিয়েছে তো মৌসম একটা অ্যাপ বা মৌসম গ্রাম একটা অ্যাপ যেটার থেকে আমরা আমাদের লোকেশনের বিভিন্ন ওয়েদারের যে ইনফরমেশন সেগুলো পেয়ে থাকব চালু করেছি কি এই আইএমডি থেকে এই অ্যাপটাকে চালু করা হয়েছে মৌসম বা মৌসম গ্রাম অ্যাপ পিনাকা এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার মাল্টি ব্যারেল রকেট লঞ্চার অর্থাৎ অনেকগুলো রকেট একসঙ্গে লঞ্চ হতে পারে অনেকগুলো মিসাইল একসঙ্গে লঞ্চ হতে পারে পিনাকা থেকে এম বিআরএল ওয়াজ ডেভেলপড বাই হুইজ কান্ট্রি কোন দেশ এটা বানিয়েছে পিনাকা চায়না ইউকে রাশিয়া ইন্ডিয়া চায়না ইউকে রাশিয়া ইন্ডিয়া তুমন অ্যান্সার করেছ চলো দেখো চায়না ইন্ডিয়া ইউকে রাশিয়া পিনাকা যে মিসাইল সিস্টেম এটা কোন দেশ বানিয়েছে পিনাকা মিসাইল সিস্টেমটা বানিয়েছে ইন্ডিয়া পিনাকা রকেট সিস্টেমটা বানিয়েছে ইন্ডিয়া

বোস্টিং এ রেঞ্জ অফ সিক্সটি টু সেভেন্টি ফাইভ কিলোমিটার ষাট থেকে পঁচাত্তর কিলোমিটারের রেঞ্জ আছে এর দ্য সিস্টেম এ মাল্টিটিউব লঞ্চার ভেহিকেল রিপ্লেসমেন্ট কাম লোডার ভেহিকেল রিপ্লেসমেন্ট ভেহিকেল অ্যান্ড কমান্ড পোস্ট ভেহিকেল উইথ টু পার্টস অফ সিক্স রকেট ইচ ইট ক্যান কভার সেভেন সেভেন হান্ড্রেড ইন্টু ফাইভ হান্ড্রেড স্কোয়ার মিটার এরিয়া ইন ফোরটি এইট সেকেন্ড আটচল্লিশ সেকেন্ডে একটা বড় এরিয়া কভার করে আর বারোটা টোটাল থাকে রকেট ছটা ছটা করে নিচে ছটা উপরে ছটা একসঙ্গে বারোটা রকেট লঞ্চ হয় পিনাকার থেকে একসঙ্গে বারোটা মিসাইল গিয়ে আঘাত করে তো পিনাকা রকেট সিস্টেম রকেট লঞ্চার এটা ইন্ডিয়ার দ্বারাই বানানো আর এই রকেট লঞ্চারটা কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ইন হুইচ রিভার উইল ইন্ডিয়া ফার্স্ট সোলার বোট পাওয়ার লঞ্চ কি লঞ্চ কোন নদীতে ভারতের প্রথম সোলার পাওয়ার বোট চলা বোট বা নৌকা চালু হতে চলেছে সরীয় রিভার গোমতি রিভার গন্ডক রিভার কোশি রিভার গন্ডক কোন নদীতে ইন্ডিয়ার প্রথম সোলার পাওয়ার বোট চালু হতে চলেছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সোলার পাওয়ার বোট কোন নদীতে চালু হতে চলেছে এটা হবে সরীয় রিভার সরীয় রিভার কোথায় আছে সরই রিভার যেখানে আছে সেখানে আছে রাম মন্দির মানে অযোধ্যা 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 অযোধ্যাতে আছে সরই রিভার তরৈ রিভার কোথায় আছে অযোধ্যা তরৈ রিভার কি চালু হতে চলেছে বোট বা সোলার পাওয়ারে যেটা চলবে সোলার পাওয়ারে চালিত বোট প্রথম চালু হতে চলেছে সরয় রিভার অযোধ্যায় গমতি নদীর তীরে কোন শহর অবস্থিত গমতি নদীর তীরে উত্তরপ্রদেশের রাজধানী লখন অবস্থিত লগ্নৌ লগ্নৌ অবস্থিত ওয়েট করবে গমতি নদীতে কি অবস্থিত লগ্ন অবস্থিত বাকি কোশি গন্ড কোশিকে বলা হয় বিহারের দুঃখ বিহার এই নদীটা দিক পরিবর্তন করে বর্ষার সময় বেশি জল হয়ে গেলে নানা দিকে নদীটা প্রবাহিত হতে থাকে কখনো গ্রামের ভিতর পৌঁছে যায় কখনো জমির ক্ষেতের ভিতর পৌঁছে যায় তো এই বিহারের দুঃখ বলা হয় কোশি রিভারকে প্রতি বছর আহ বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় কোশি রিভারের আশেপাশে যে মানুষজন থাকে তারা বাকি সরয় রিভার অযোধ্যা নদী অযোধ্যা শহরের তীরে অবস্থিত রাম মন্দির যেখানে আছে সেখানে প্রথম নৌকা চল চলতে শুরু করবে কীসের সোলার শক্তিতে সোলার শক্তিতে নৌকা প্রথম সেখানে চলতে শুরু করবে ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার বোট উইল বি লঞ্চড ইন সরয় রিভার ইন অযোধ্যা উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ অযোধ্যা দা উত্তর প্রদেশ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এজেন্সি ইজ বিহাইন্ড দ্য ইনিশিয়েটিভ হুইচ এমস টু মেক অযোধ্যা এ মডেল সোলার সিটি দ্য বোট ইজ মেড অফ এ লাইট লাইট ওয়েট অ্যান্ড ডিউরেবল ফাইবার গ্লাস বডি অ্যান্ড ক্যান স্টে ইন দ্য ওয়াটার ফর ফাইভ টু সিক্স আওয়ার্স আফটার এ ফুল চার্জ ইট অলসো অপারেটস অ্যান্ড ইটস এনভারমেন্ট ফ্রেন্ডলি ঠিক আছে চলো নেক্সট হোয়ার ইজ এশিয়ার লার্জেস্ট সিভিল এভিয়েশন ইভেন্ট উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড এশিয়ার সবচেয়ে বড় সিভিল অ্যাভিয়েশন যেটা হয় ওড়ার প্রতিযোগিতা বিং হেল্ড কোথায় হবে হায়দ্রাবাদ বোম্বে লক্ষণ কোচি হায়দ্রাবাদ বোম্বে লক্ষণৌ কোচি কোথায় এশিয়ার সবচেয়ে বড় সিভিল এভিয়েশন ইভেন্ট উইংস ইন্ডিয়া দু হাজার চব্বিশ উইংস ইন্ডিয়া প্রতি বছর পালিত হয় প্রতি বছর উইংস ইন্ডিয়া হয়ে থাকে এবছরের কোথায় জিতেন্দ্র চলো হায়দ্রাবাদে হতে চলেছে উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হায়দ্রাবাদে হতে চলেছে উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইম্পর্টেন্ট মনে রাখবে হায়দ্রাবাদে হতে চলেছে উইংস ইন্ডিয়া দু এশিয়ার লার্জেস্ট সিভিল এভিয়েশন ইভেন্ট উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ বিপে এয়ারপোর্ট ইন হায়দ্রাবাদ ইন্ডিয়া ফ্রম জানুয়ারি এইটিন টু টোয়েন্টি ওয়ান্টি ফোর হয়ে গেছে এটা জানুয়ারিতে হয়ে গেছে দু হাজার চব্বিশে কোথায় হয়েছে হায়দ্রাবাদ ইভেন্ট ইনক্লুডস এক্সিবিশন স্ট্যাটিক ডিসপ্লে ডেমনস্ট্রেশন ফ্লাইটস মিডিয়া কনফারেন্স এন্ড বিজনেস মিটিংস

রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড মোর দেন ওয়ান ভিজিটার্স দরকার নেই কানেক্টিং ইন্ডিয়া উইথ দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুহাজার চব্বিশে হয়েছে হায়দ্রাবাদে উইংস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শক্তিপ্রদ রাইট আনসার দু হাজার চব্বিশে হয়েছে সুমন রাইট আনসার হায়দ্রাবাদে আর কানেক্টিং ইন্ডিয়া উইথ দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল

মহাকাব্য আছে মনি মেঘলাই তিল তিরুক্কাল এগুলো কাল লেখা স্নেহাশিস আনসার দিয়েছ রাইট আনসার দিয়েছ তিরুবল্লালের লেখা তিরুক্কাল তিরুক্কাল কাল যে মহাকাব্যটা কাল লেখা তিরু লেখা তিরুবল্লার বল্লার এ লেখা তিরুক্কাল চলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রিসেন্টলি অনার্ড পোয়েট অ্যান্ড ফিলোসফার সেন্ট তিরুবল্লার অন তিরুবল্লার ডে

কনসিস্ট অফ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি কাপলেটস কভারিং এথিক্স পলিটিক্স ইকোনমি অ্যান্ড লাভ ডিভাইডেড ইন্টু সেকশন অন ভার্চু ওয়েলথ অ্যান্ড লাভ তিরুকোরাল অফার্স কনসাইস অ্যান্ড পয়েটিক গাইডেন্স অন ভেরিয়াস অ্যাসপেক্ট অফ লাইফ তো এনার যে কাব্যগ্রন্থ সেটার গুরুত্ব খুব আমাদের সমাজ জীবনে খুব বেশি তো তিরুকোরাল যে কাব্যগ্রন্থটা আছে সেটা লিখেছে তিরুবলাল তিরুবল্লাল পঙ্গলের দিনে তার জন্ম পালন করা হয় নেক্সট ভিতরকণিকা ন্যাশনাল পার্ক হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট ভিতরকণিকা ন্যাশনাল পার্ক রিসেন্টলি নিউজে দেখা গেছে এটা কোন রাজ্যে অবস্থিত চলো এটা আনসার সকলে করবে ওড়িশা গুজরাট রাজস্থান কেরালা ওড়িশা গুজরাট রাজস্থান কেরালা ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় আছে চলো আনসার করো সকালে আনসার করো সকলে ভিতর কণিকা অভয়ারণ্য চলো রাজীব রাইট আনসার স্নেহাশিস রাইট আনসার চলো চলো লাইক করতে থাকবে ক্লাস ভালো লাগলে শেয়ার করতে থাকবে লাইক করতে থাকবে গুড আনসার চলো সুমন রাইট আনসার সমরেশ রাইট আনসার চলো ওড়িষ্যা ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় আছে ওড়িষ্যা ওড়িষ্যায় অবস্থিত আরেকটা অভয়ারণ্য হচ্ছে সিমলিপাল সিমলি পাল আর ভিতর দুটো দুটা অভয়ারণ্য উড়িষ্যায় আমরা দেখতে পাই জিতেন্দ্র রাইট আনসার চলো গুজরাটে কি দেখা যায় বাঁশদা গির আমাদের কচ্ছের রন গচ্ছতে দেখা যায় বাঁশদা গির এগুলো দেখা যায় গুজরাটে राजस्थान की देखा जाए गेट इंडियन डेजर्ट देखा जाए सरीसका सरीसका और गेट इंडियन डेजर्ट केरला की देखा जाए पेरियार पेरियार वनो देखा जाए केरला ठीक है चलो सिमलीपाल बांधदगिर सरीसका पेरियार लिख ये जिला গুলো देखा जाए ये राज्य গুলো देखा जाए নেক্সট আমরা দেখব উড়িষ্যায় ভিতরকনিকায় কী হয়েছে আচ্ছা ভিতরকণিকা অভয়ারণ্যে কি পাওয়া যায় আমাদের যে ঘড়িয়াল বা কুমির কুমির কিন্তু পাওয়া যায় ভিতরকণিকা অভয়ারণ্য আর সুন্দরবন এরিয়াতে তো আমরা দেখব ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইন উড়িষ্যা ইম্পিডি ইমপেন্ডিং কানেক্টিভিটি উইথ দ্য পপুজ যাজপুর রোড ধর্মা রেলওয়ে লাইন ট্রাভার্স ট্রাভার্সিং থ্রু ইট এইটি সিক্স হান্ড্রেড সেভেন্টি টু কিম স্কোয়ার্ক লোকেটেড ইন দা কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্ট দরকার নেই ইন্ডিয়ার ম্যানগোভ ইকোসিস্টেম মনে রাখবে এই যে ভিতরিকা উড়িষ্যার যে চিল্কা হ্রদের তীরে যে বড়দ্বীপটা আছে মহানদীর প্রদীপ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যানগোভ ইকোসিস্টেম মহানদীর প্রদীপ সুন্দরবনের পর সেকেন্ড লার্জেস্ট ম্যানগোভ ইকোসিস্টেম ভারতে চলো নেক্সট ই ডেলটা ফর্ম ভাই ব্রাহ্মণী বৈতরণী ধর্মা রিভার্স

মনে রাখবে গহির মাতা বীজ গহির মাতা এরিয়া এ রামসার সাইট সিন্স টু থাউজেন্ড তো এই যে চিলকাহা এর আশেপাশে অঞ্চলটাকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে দু হাজার দুই আর এখানে যে গহির মাতা ব্রিজ আছে সেখানে অলিভ রিডলে টার্টেল পাওয়া যায় ভিতরকানিক অভয়ারণ্যের সঙ্গে যুক্ত এটা অলিভ রিডলে টার্টেল এখানে পাওয়া যায় সেকেন্ড হাইয়েস্ট লার্জেস্ট ম্যানগো বরণ্য এখানে পাওয়া যায় সুন্দরবনের পর আর এটা অবস্থিত উড়িষ্যাতে হু ইনগারেট দ্য টুয়েলভ জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস ইন নিউ দিল্লি এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স হচ্ছে পিসের জন্য শান্তির জন্য নিউ দিল্লিতে কে সেটাকে ইনোগরেট করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এখান থেকে অনেকগুলো জিনিস পেলাম প্রাইম মিনিস্টার কে ভাইস প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট কে তো এখানে আমাদের রাইট আনসার হবে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর চলো নেক্সট ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর ইনুগ্রেটিং দ্য টুয়েলভ জেনারেল অ্যাসেম্বলি অব দ্য এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস হাইলাইটেড গ্লোবাল চ্যালেঞ্জেস লাইক ক্লাইমেট চেঞ্জ কনফ্লিক্টস টেরিজম প্রভার্টি এমপেসাইজিং বুদ্ধিস্ট টাইমলেস উইসডম হানকার প্রেস দ্য ফোর নোভেল ট্রুথ এইট ফোল্ড পার্থ অনেক চতুর সত্য বা আমাদের অষ্টাঙ্গিক মার্ক এইট ফোল্ড পার্থ এস ট্রান্সফরমিং গাইডস ফর ইনার পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন ট্রেসি ট্রেসিং দ্য ইম্পেন্ট নন ভায়োলেন্স ধনকর কল ফর এমব্রেসিং বুদ্ধিস্ট টেকনিক দেয়ার গভর্নমেন্স এনভার সাস্টেনেবিলিটি অ্যান্ড অ্যাস এ পিকন অফ হোপ ফর গোবাল হারমোনি তো বুদ্ধিস্ট বুদ্ধদেবের সম্পর্কে আমরা যদি জানি তো বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলা বস্তুর লুম্বিনীতে কোথায় জন্মেছিলেন লুম্বিনী লুম্বিনীতে জন্মেছিলেন যখন তিনি জন্মেছিলেন তার জন্মের চিহ্নটাকে বোঝানোর জন্য কি দেওয়া হয় চিহ্ন লোটাস লোটাস দেযা হয় জন্মের চিহ্ন বোঝানোর জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন তার ঘোড়া কণ্ঠকে চেপে তার ঘোড়া কণ্ঠকে চেপে তিনি গৃহত্যাগ করেন আর এটাকে বলা হয় মহাভিনিসকমন মহাভিনিসমন ভিনিসমন চিহ্নকে ছিল ঘোড়া চিহ্ন কি ছিল হর্ষ আচ্ছা তিনি ঘোড়ায় চড়ে গৃহত্যাগ করেন এরপর তিনি তপস্যা করতে শুরু করেন উরুবিল্ল গাছের তীরে নিরঞ্জনা নদীর ধারে তিনি তপস্যা করতে শুরু করেন আর তপস্যা করার পর তিনি বোধি জ্ঞান লাভ করেন তপস্যা করার পর তিনি বুদ্ধদেব নামে পরিচিত হয়ে পরবর্তীকালে তিনি ধর্মচক্র প্রবর্তন করেন ধর্মচক্র প্রবর্তন করেন তো ফার্স্ট সারমন হয়েছিল সারনাথ তিনি তার পাঁচজন বৌদ্ধ ভিক্ষুকে কি করেন ধর্মচক্র প্রবর্তনের জ্ঞান গান দেন ধর্ম চক্র প্রবর্তন পরবর্তীকালে তিনি পরলোক গমন যখন করেন তখন তিনি পরলোক গমন কোথায় করেছিলেন কুশিনগরে ডেথ কোথায় হয়েছিল কুশিনগর বৌদ্ধদের পবিত্র ধর্মের নাম কি ত্রিপিটক ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র ধর্ম গ্রন্থ এই বইটা তিনটে ভাগে বিভক্ত বিনয় সূত্র পিটক এন্ড অভিধর্ম পিটক চলো নেক্সট কোশ্চেন বোর্ডের উপর কোশ্চেনটা পড়ো

সেকেন্ড জেনারেশন ডিস্টেন্স অ্যালার্ট ডিআরডিও ফুল ফর্ম কি ডিফেন্স রিসার্চ আমাদের ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ডিফার্স রিসার্চ অর্গানাইজেশান তো আমরা দেখবো এখানে ইসরো ইসরো চালু করেছে কি সেকেন্ড জেনারেশন ডিস্টেন্স অ্যালার্ট ট্রান্সমিটার ফর ফিশারম্যান ফিশারম্যানদের জন্য ইসরো চালু করেছে কি ডিস্টেন্স মানে কোনো ঝড়ঝা যদি আসে তার অ্যালার্ট দেবে কে ইসরো দেবে স্যাটেলাইটের মাধ্যমে

দ্য ডি টি এস জি এস ইম্প্রুভ ভার্সান ইউটিলাইজ অ্যাডভান্স ক্যাপাবিলিটিস অ্যান্ড ফিচার্স মেসেজেস রিক দ্য ইন্ডিয়ান মিশন কন্ট্রোল সেন্টার মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার লোকেট ডিস্ট্রেন্স বোর্ড ফর টাইমলি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন রেস্কিউসিং ফিশারম্যান ফর ইমপ্লিন ইম্পেন্ডিং অ্যাসিস্টেন্স ফিশারম্যান থেকে বিভিন্নভাবে সাহায্য করে ইসরোর দ্বারা নির্মিত ড্যাট এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার সেকেন্ড জেনারেশন ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও রাইট এখানে কি আছে আমাদের ইসরো ইসরোর দ্বারা কি চালু করা হয়েছে সেকেন্ড জেনারেশন ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার ফিসারম্যানদের জন্য সেকেন্ড জেনারেশন ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার এখানে চালু করা হয়েছে চলো নেক্সট হু হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য ডিরেক্টর জেনারেল অব সশস্ত্র সীমাবল সশস্ত্র সীমাবলের ডিরেক্টর জেনারেল কি হয়েছেন দালজিৎ সিং চৌধুরী কুমার রাজেশ চন্দ্র সঞ্জয় অরোরা রঞ্জিত কান মিশ্রা ডিরেক্টর জেনারেল অব সশস্ত্র সীমা বল ডিরেক্টর জেনারেল অব সশস্ত্র সীমা বল चलो राइट आंसर दलजीत सिंह चौधरी दलजीत सिंह चौधरी दलजीत सिंह चौधरी राइट आंसर चलो सीनियर आईपीएस ऑफिसर दलजीत सिंह चौधरी हैज बीन अपॉइंटेड एज द डायरेक्टर जनरल ऑफ सशस्त्र सीमा बल सेंट्रल आर्म पुलिस फोर्स गार्डिंग इंडियाज बॉर्डर विद नेपाल एंड भूटान दिस की अपॉइंटमेंट एम्स टू एनहांस स्ट्रेटेजिक এক্সপার্টাইজ ইন ম্যানে ম্যানেজিং কাল ক্রুশিয়াল বর্ডার এরিয়াস অ্যাড্রেসিং এমার্জিং সিকিউরিটি চ্যালেঞ্জেস চৌধুরী উইথ এ ডিস্টিংগুইস ক্যারিয়ার ইন দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বিং ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স টু লেড বি ইন মেনটেনিং দ্য সিকিউরিটি ইন্ডিকেটের দরকার নেই মনে হবে সশস্ত্র সীমাবলের যিনি ডিরেক্টর হয়েছেন জেনারেল ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী দলজিৎ সিং চৌধুরী নেক্সট

এটা হবে তোমাদের গোদাবরী রিভার বেসিন গোদাবরী রিভার বেসিন কাবেরি হবে এটা হবে কাবেরী রিভার এটা হবে কাবেরি রিভার বেসিন তামিলনাড়ুতে কাবেরি রিভার বেসিন তামিলনাড়ুতে আছে তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক কাবেরী নদী দুটো রাজ্য দিয়ে বয়ে গেছে তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক এখানে সলিগা উপজাতি পাওয়া যায় द बुक फॉर्गटन ट्रेल्स द बुक फॉर्गटन ट्रेल्सिक वर्ल्ड एडिबल्स फॉर मैलेमिया एंडस हरिस आर पी एक्सप्लोर दोलिगा एंडूस याराभूस एंड सोलिग ट्राइव ট্র্যাডিশনাল ফুড প্র্যাকটিস ইন দ্য কাবেরি বেসিন সলিগা এমং দ্য ওল্ডেস্ট ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন কর্ণাটকা সলিগাটা কর্ণাটক থেকে বিলং করে ফরেজ ফর্ম ঘাটস রিলাইং অন অনেস অ্যান্ড হানি অ্যান্ড সিলভার কক্সবোম কসকম এ নিউট্রি রিচ লেফি গ্রিন লিভিং ইন এ টাইগার রিজার্ভ সলিগা সিকিউর ফরেস্ট রাইটস এ ল্যান্ডমার্ক লিগ্যাল রিঅর রিকগনিশন দ্য সায়েন্টিফিক কমিউনিটি অনআইথ ইয়ারাভাস একটাভাসা আর এরা থাকে কাবেরি রিসার্ভ রিজার্ভে মানে কাবেরি রিভার বেসিনে কাবেরি রিজার্ভ বেসিনে থাকে কারা রিভার বেসিনে থাকে সলিগা কমিউনিটি আর ইয়ারাভাস কমিউনিটি এরা হচ্ছে ট্রাইবালের প্রজাতি দুটো বাকি ভারতের সবচেয়ে বড় ট্রাইবাল প্রজাতির নাম হলো গোন্ড গোন্ড হচ্ছে ভারতের সবচেয়ে বড় ট্রাইবাল প্রজাতি লার্জেস্ট লার্জেস্ট ট্রাইবাল লার্জেস্ট ট্রাইবাল পপুলেশন আছে গোন্ডের গোন্ড হচ্ছে সবচেয়ে বড় প্রজাতি যেটা আমাদের রাজস্থান মধ্যপ্রদেশ এরিয়াগুলোতে মহারাষ্ট্র এরিয়ায় দেখা যায় গোন্ড হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ নাসাস ইনজেনিউটি মার্স হেলিকপ্টার হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইনজেনউটি নাসার ইনজেন মার্স হেলিকপ্টার কন্ডাক্টিং জিওলজিক্যাল সার্ভে অন মার্স পারফর্মিং এক্সপেরিমেন্টাল ফ্লাইট টেস্ট অন মার্স কালেক্টিং সয়েল স্যাম্পেল ফর অ্যানালাইসিস সার্চিং ফর সাইন অফ এনসিয়েন্ট লাইফ অন মার্স ইনজেনউটি যেটা পাঠানো হয়েছে নাসা থেকে তার উদ্দেশ্য কী তার উদ্দেশ্য হল পারফর্মিং এক্সপেরিমেন্টাল ফ্লাইট টেস্ট অন মার্স এক্সপেরিমেন্টাল ফ্লাইট টেস্ট মার্সে করা যায় কি না সেটা দেখার জন্য এটা পাঠানো হয়েছে নাসা হ্যাজ সাকসেসফুলি রিএস্টাবলিশ কন্টাক্ট উইথ ইঞ্জিনিয়রটি হেলিকপ্টার অন মার্স লঞ্চ অ্যাবোর্ড দ্য পার্সিভারেন্স রোভার্স পার্সিভারেন্স রোভার্স নাসা থেকে পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে সেখান থেকে লঞ্চ করা হয়েছিল ইঞ্জিনিয়ারিটি ইঞ্জিনিয়ারিটি মেড হিস্ট্রি অন এপ্রিল নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাজ দ্য ফার্স্ট এয়ারকাফ টু অ্যাচিভ পাওয়ার কন্ট্রোল ফ্লাইট অ্যানাদার প্ল্যানেটস অন্য গ্রহে উড়তে পেরেছে যেমন পৃথিবীতে হেলিকপ্টার উড়ে সেভাবে মার্সও উড়তে পেরেছে অপারেটিং ইন্ডিপেন্ডলি দ্য রোভার সায়েন্স মিশন এ ফিউ টু এ হাইট অফ টেন ফিট হাউ ভার্ট ফর থার্টি সেকেন্ড অ্যান্ড ডিসেন্টেড ইন এ গ্রাউন্ড ব্রেকিং থার্টি নাইন পয়েন্ট ওয়ান সেকেন্ড ফ্লাইট ডিমোনস্ট্রেটিং দ্য ফেসিবিলিটি অফ ফ্লাইট ইন মার্স চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ার ইউসিং অনবোর্ড সিস্টেম তো চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ারও উঠতে সক্ষম হয়েছে আমাদের নাসার ইঞ্জিনিয়রিটি যে হেলিকপ্টার সেটা পার্সিভারেন্স রোভার থেকে এটাকে পাঠানো হয়েছে পার্সিভারেন্স রোভার এক্সারসাইজ সাদা তাং তানসিক সাদা তানসিক রিসেন্টলি নিউজ ইজ কন কন্ডাক্টেড বিটুইন হুইচ টু কান্ট্রিজ সাদাতান্ত্রিক যে এক্সারসাইজ বায়োলেটোরিয়াল এক্সারসাইজ কোন দুটো দেশের মধ্যে হয়েছে ইন্ডিয়া ইসরায়েল ইন্ডিয়া ইজিপ্ট ইন্ডিয়া সৌদি আরবিয়া ইজিপ্ট অ্যান্ড জাপান কোন দুটো দুটো দেশের মধ্যে হয়েছে ইন্ডিয়ার সঙ্গে হয়েছে সৌদি আরবিয়ার এক্সারসাইজ সাদাতান্ত্রিক হয়েছে ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবিয়ার দ্য ইন্ডিয়ান আর্মি অ্যানাউন্স দ্যাট দ্য ফার্স্ট জয়েন্টলি মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সৌদি আরবিয়া সাদাতান্ত্রিক উইল টেক প্লেস অন জানুয়ারি টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি টেন এক্সারসাইজ বি হেল্ড এট দা মহাজন ফিল্ডিং ফায়ারিং রেঞ্জেস ইন রাজস্থান পেরিবিলিটি বাই শেয়ারিং বেস প্র্যাকটিস বিটুইন দ্য টু কান্ট্রিজ আর্মিসার সঙ্গে সৌদি আরবিয়ার যেটা সেটা সাদা তান্ত্রিক সাদা তান্সিক বাকি বিভিন্ন এক্সারসাইজ আছে বিভিন্ন দেশের সাথে ভারতের এক্সারসাইজ হতে হয়ে থাকে বায়ো এক্সারসাইজ এক্সারসাইজগুলো আগের দিন আমরা শুনলাম মালাবার এক্সারসাইজের কথা ইন্ডিয়ার সঙ্গে জাপান আর হয়ে থাকে আমরা কাজ ইন্দের কথা শুনেছি কাজ ইন্দ কাজাকিস্তান আর ইন্ডিয়া এছাড়া আরও আছে আমাদের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম এক্সারসাইজ আমরা প্রহার আমেরিকার সঙ্গে ইন্ডিয়া ইউএসএ আর ইন্ডিয়া অপারেশন আমাদের ইন্দ্র ইন্দ্র হয় আমাদের ফ্রান্সের সাথে বরুণ ইন্দ্র রাশিয়ার সাথে বরুণ ফ্রান্সের সাথে বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো আমাদের দেখা যায় যেগুলো আমরা আগে দেখেছি অলরেডি তো এক্সারসাইজগুলো বিভিন্ন পড়ে রাখবে লিস্ট করা আছে দিয়েছি আমি লিস্ট যদিও তোমরা তবু একবার সার্চ করে দেখে নেবে বিভিন্ন বায়োলেটারাল এক্সারসাইজ কোন দেশের সঙ্গে কোন এক্সারসাইজটা হয়ে থাকে ওয়েট করো কিছুক্ষণ তাহলে আজকে আমাদের মোটামুটি এতদূরই ছিল চলো আমাদের আজকে মোটামুটি এতদূরই ছিল কিছু কোশ্চেন আনসার ঠিক আছে তো পরে আরও বেশি করে তোমাদের প্র্যাকটিস করানো হবে এমসিকিউর মাধ্যমে বিভিন্ন ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাকি আমাদের যে জেনারেল নলেজের ক্লাসগুলো হয় সেগুলো সকলে জয়েন করবে আর তোমাদের জন্য হিস্ট্রির ম্যারাথন ভিডিও রিভাইজ ভিডিও টোটাল আনা হচ্ছে সম্পূর্ণ ভারতের ভিডিও একটা হবে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো সেটা টোটাল ইন্ডিয়ার যে হিস্ট্রি হিস্ট্রিটা আছে তোমরা যে ক্লাসগুলো করেছো দশ বারো দিন বা পনেরো দিন বা কুড়ি দিন ধরে সেই ক্লাসগুলো তোমরা দু থেকে তিন ঘন্টায় পেয়ে যাবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসারগুলো ডিসকাস করা হবে সেখানে পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট ধরে ধরে ডিসকাস করা হবে টোটাল রিভাইজটা একদিনে হয়ে যাবে তোমাদের তো রিভাইজ ভিডিওটা যেটা ম্যারাথন ভিডিও আসছে সেই ভিডিওটা সকলে জয়েন করবে বন্ধুদেরকে একাধিক যারা বন্ধু আছে শেয়ার করবে জানাবে ম্যারাথন ভিডিওটার জন্য হ্যালো গুড মর্নিং সকলকে দেখো ম্যারাথন ভিডিওটা যেটা আসছে আমাদের সেটা খুব ইম্পর্টেন্ট যারা যে যারা এক্সাম দেবে এক্সাম দেয়ার কয়েকদিন আগে বা দুদিন আগে যদি ভিডিওটা দেখো তাহলে সেই ম্যারাথন ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের রিভাইজটা কমপ্লিট হয়ে যাবে তোমরা বুঝতে পারবে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট কোনগুলো কোথা থেকে পড়তে পারে তো ম্যারাথন ভিডিওটা সকলে অ্যাটেন্ড করবে আড়াই থেকে তিন ঘন্টার একটা ভিডিও হবে সেটা সমস্ত জিনিসকে কভার করা হবে সেখানে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট টু দি পয়েন্ট পড়ানো হবে পুরো রিভাইজ ভিডিও রিভিশন নেওয়া হবে সেখানে তো রিভিশন ভিডিওটাতে সকলে জয়েন করবে তোমাদের শিডিউল দিয়ে দিয়েছি আমি শেয়ার করব ঠিক আছে সকলকে জানিও ম্যাক্সিমাম অ্যাটেন্ড যাতে হয় এটার তো চলো আজকে তোমাদের এখানেই ক্লাসটা শেষ করছি আর পরবর্তী তোমাদের ভিডিও শিডিউল করে জানিয়ে দেওয়া হবে আপাতত ম্যারাথন ভিডিও শিডিউল হয়ে গেছে তো ম্যারাথন ভিডিওটা তোমরা সকলে অ্যাটেন্ড করবে চলো গুড বাই এভরিওয়ান আজকের মতো এখানেই